গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো আজকে আমরা রাস্তা থেকে একদম ভিডিও শুট করছি, আর আমরা একটা জায়গায় যাচ্ছি। বলো কোথায় যাচ্ছি? আমরা আমার একটা স্টাফের পার্টিতে যাচ্ছি, ওর ছেলে হয়েছে। তো ছেলে হওয়ার খুশিতে আমাদের মানে ফ্যামিলি পার্টি একটা, তো আমরা ওই ফ্যামিলি যাচ্ছি সেখানে। তো সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করব। তো আগে আমরা গিফট কিনবো, তারপরে হচ্ছে পার্টিতে যাবো। হ্যাঁ, গিফটের দোকান বন্ধ এখানে, কারণ কাল থেকে মকর সংক্রান্তি চলছে, সব সব দোকানপাট বন্ধ। তো এখন যাব, আজকে রোববার, এখন যাব। আগে প্রথমে একটা গিফট নেব বাচ্চার জন্য, দিয়ে আমরা সেখানে যাব। তো সঙ্গে থাকো, তোমরা দেখ থাকো। জয় বজরংবলী, বজরংবলী মন্দির আছে। আমরা অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি রোডে, আর আমরা যাব 4D। 4D-তেই হচ্ছে ওর অফিস আছে। অফিসের সামনেই হচ্ছে একটা রিসোর্ট টাইপের আছে ছোটখাটো, ওখানে পার্টিটার প্রোগ্রাম করছে। আমরা এখন অটোতে আছি, কারণ মানে অটো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে আর কি, অটো ছাড়েনি এখনো, অটোতেই আছি। দুটো অটো চেঞ্জ করতে হয় যাওয়ার জন্য। আমার অফিসের পাশেই আর কি একটা পার্টি প্লট আছে, রিসোর্ট বলেছিল, পার্টি প্লট আছে অ্যাকচুয়ালি। 50-60 লোকের খাওয়া দাওয়া তো আসবে, মানে বাড়িতে তো আর কি হয় না, না জায়গা শর্ট, তাই একটা পার্টি প্লট বুক করেছে, সেখানে পার্টিটা হচ্ছে। তো ওখানে আমাদের লাঞ্চ আছে আর কি দুপুরে, আমাদের সমস্ত যারা আমাদের স্যাররা আছে, অফিসের স্টাফগুলো দিয়ে, যার আমি যার পার্টিতে যাচ্ছি রূপেন্দর স্যার, তার ফ্যামিলি মেম্বার সবাই আসবে। আজকে তার বিবিকে প্রথম দেখবো আমরা, আর আজকে যা শুনেছি আজকে নামকরণও আছে। তো একসঙ্গে দুটো আর কি নামকরণ এক পার্টি, এক মাসও হয়নি এখনো, মানে হবে হয়তো 10-15 দিন হবে, এরকম 10-12 দিন হবে এরকমই। তো দেখি কেমন, তোমরাও দেখো আমাদের সঙ্গে আমরা কোথায় যাচ্ছি। ভালো লাগে আজকে মকর সংক্রান্তি, আমরা মানে স্পেশালি বাড়িতে আজকে মকর সংক্রান্তি না, কালকে মকর সংক্রান্তি হয়ে গেছে, এখানে কালকে হয়ে গেছে, আমাদের ওখানে আজকে আছে। তো প্রথম বাড়িতে বসে থাকতে হবে না, আমরা কোথাও যাচ্ছি। কাল থেকে এখানে ঘুরি ওড়ানো চলছে, সব পাগল হয়ে গেছে ঘুরি ওড়ানোর জন্য। হ্যাঁ, আশা করি তোমরা জানো যে গুজরাতে মকর সংক্রান্তিতে কালেক্ট ফেস্টিভ্যাল হয়, কারণ সবাই মানে নিজে নিজের বাড়ির ছাদে ঘুরি ওড়ায়। আমরাও কালকে ঘুরি উড়িয়েছি, আমাদের যারা পাশের ঘরের যারা আছে আর কি, পার্শ্ববর্তী মানে আমাদের যারা কেউ ওদেরকে পাশে যারা থাকেন তাদেরকে পড়োশি পড়োশি, হ্যাঁ ওদের সঙ্গে আমরাও ঘুরি উড়িয়েছি কালকে। তো এবার আজকেও তারা ঘুরি ওড়াচ্ছে, আজকে রোববার, কালকে শনিবার ছিল, কালকে এমনি ছুটি ছিল, আজকে আবার ছুটি সানডে, তো আজকে সবাই আবার ঘুরে বেড়াচ্ছে, আজকে সব একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা গিফটের জন্য এখন দুটো দোকান খুললাম, মানে দুটো ই আর কি মল টাইপের, হালকা ছোট মল সব বলতে পারো। তো কিছু পছন্দ হচ্ছে না, তো আমরা এখন যাচ্ছি আর একটা জায়গায়। অ্যাকচুয়ালি আমাদের লেট হয়ে গেছে, পিছন থেকে একজন দেখছে, একজন এখানে আছে আমাদের সঙ্গে, ক্যালাস জি। আরে ভিডিও ছোড়েঙ্গে না ইসকো, আপ দেখনা, আপকো দেখনা, আপনে আপকো দেখনা। अच्छा यूट्यूब पे आप, हाँ तो क्लास इस... अच्छा क्लास इसीलिए बोलता है कि अरे मैडम क्या अनिंदा जी मैडम है जो वो बनाते हैं। हाँ, तो हम दूसरा एक शॉप जा रहे हैं, देखते हैं कुछ पसंद आता है क्या वहाँ पे, हमें लीड भी हो रहा है। सब्सक्राइब कर देना।
सबसे क्वालिटी कर दिया ना आपने, मतलब बोलना कि नहीं किया है आपको कौन चैनल कौन सा मैंने तो हेलो यार हो गया पता ही नहीं है मेरे को, नहीं वो क्लास एक दिन बोल रहा था मेरे को मैंने तो चैनल, मैं तो इतना आप जानते हो मैं इतना कुछ ये देखता नहीं हूं। तो এখন আমরা এই শপটাতেই যাব, এখানে দেখে বাইরে থেকে লাগছে কিছু গিফটের দোকান আছে, তো ভেতরে যাই দিয়ে তারপর দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের এই শপে কিছু পছন্দ হয়েছে, এই টিডিটা আমরা নিয়েছি, আর সামনে একটা ছোটা ভীম আছে ওরাই নিয়েছি, কারণ বাচ্চা একদমই ছোট আছে তো এগুলোই ওর জন্য বেস্ট লাগবে। আর অনেক কিছুই ছিল, আর আমি এই যে এখানে সব টিডিগুলো দেখতে লেগেছি, আমার তো খুবই ভালো লাগে টিডি, আর আশা করছি সব মেরি ভালো লাগবে, ইচ্ছে করেছিল সবই নিয়ে নিই। ये भालू टेडी टेडी ये क्या है घोड़ा ये देखो सांप सांप अरे तुम्हें मार्केटिंग करते हो ना दुकान ऐड करते हो नाम तो भूल गया গরু আছে গাই হ্যাঁ গাই এখানে সব কিছু বাচ্চাদের আছে সব কিছুই বাচ্চাদের এখানে এনে বাচ্চাদের ড্রেস সব সুন্দর বাচ্চাদের ড্রেস গুলো এটা আমার খুব পছন্দ হয়েছিল তবে এটা নিলাম না আমরা এটার নাম কি আছে এটার নাম ওই যে কেঁচো পোকা বলতে পারো এখানে শুধু বাচ্চাদের এই জিনিস পাওয়া যায় আরে দোকানটা দেখিয়ে দিলাম এই যে আমাদের গিফট আমরা এখন খাবার শুরু করে দিয়েছি এই যে প্লেট আমাদের এখানে বুফে সিস্টেমে খাওয়া আছে এইদিকে হচ্ছে কালাসজি কালাসজিও খাচ্ছে বাঙালি মে বল রে আপকো সমঝ মে নি আয়েগা সমঝ মে আ গয়া নি ইয়ে হামারে সাথ ইগনি অর উসকি ওয়াইফ হাই ইয়ে হামারে ব্লগিং চ্যানেল হে ঠিক হ্যায় না হাই থোড়া খাবি লো ক্যামেরে মে তো ইগনি হে উসকি ওয়াইফ হে ইয়ে মে হু ইয়ে মেরি ওয়াইফ হে ও ইয়ে মাই পার্টি হো রহি হে পার্টি হো রহি হে हम लोग कल नाइट पे थे हम लोग टाइम पे आ गए क्योंकि हमें भूख बहुत लगा था इसलिए एक्चुअली इग्नि और बो केरला ते बाड़ी तादेर तो इग्नि हिंदी बुझ लेओ तार बो एक तो हिंदी बोझे ना তো আমরা যে বলছি এই কথাগুলো সে কিছুই বুঝতে পারছে না তাই শুধু আমাদের মুখটাই দেখছে ঘুরে ঘুরে তারপরে ইগনির মুখ দেখছে যে কি বলতে চাইছে এরা সে কিছুই বুঝতে পারছে না অ্যাকচুয়ালি সে ইংলিশ অ্যান্ড মালায়ালাম বোঝে হিন্দি বাংলা এগুলো কিছু বোঝে তো আমরা দেখতে পেলে বাচ্চাটা কত ছোট আছে তো হচ্ছে মা বাবা ফটো শ্যুট করছিল সেখানে আর আমি একটা ফটো ক্লিক করেছি আর আমরা কেউই বাচ্চাকে করে নিতে পারিনি কারণ এতটাই ছোট আছে যে নিতেই ভয় লাগছিলো দেন হচ্ছে আমরা সেখানে কিছুক্ষণ বসে বেরিয়ে যাই আমরা হচ্ছে লাঞ্চ করে চলে এসেছি ওখানে বেশি ভিডিও করতে পারিনি কারণ খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো
তো যাই হোক যতটুকুই করতে পেরেছি অতটুকুই দেখাবো। আমরা লাঞ্চ করে এসে হচ্ছে আমাদের এখানে গেটে নেমে আর আমরা এখন এটা ঘুরে গিয়েছি, পতঙ্গ কিনেছি। এটা ডোরেমনের আছে, যেটা আজকে উড়াবো না, ডোরেমনটা ঘরে দেখে দেবো। আর পেছনেগুলো দেখা, এই যে এগুলো এখন আমরা বাড়ি গিয়ে মানে রুমে গিয়ে দিয়ে তারপর ছাদে গিয়ে উড়াবো। আর আজকে এখানে প্রচুর ঘুড়ি উঠছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই লোকটা, হ্যাঁ একটাও কিনে নি, সব ঘুড়ি কুড়াচ্ছে। আমাদের পাশের রুমের বাচ্চাটা এতটা করে নিয়েছে ঘুড়ি উড়ি উড়ি, এই তার লেগে আছে, ছাড়ো শখ নকরে থাকে। এই যে এখানে সুতা লেগে আছে, কেটে নিল, এই বাড়ি গিয়ে ওটা দিয়ে বেঁধে দিব। এখানে চারিদিকে শুধু মানে রাস্তায় সুতো পড়ে আছে, শুধু পায়ে আটকাচ্ছে। আর যেটা শুনলাম এখানে নাকি তিন চারজনের হচ্ছে মৃত্যু হয়ে গেছে এই সুতো গলায় লেগে, সুতো গলায় লেগে। এখানে সুতো গুলো আলাদা টাইপের ছিল, যাই হোক ওইভাবে লেগে আর আজকে ওই বেঁচে গেছে যাওয়ার সময়। মানে একটা কারে সুতো আর সঙ্গে ঘুড়ি আটকে আছে আর কারটা স্পিডে যাচ্ছে, এবার সুতোটা এইভাবে করে উড়ে যাচ্ছে, ওই বেঁচে গেছে, ওর মাথার উপর দিয়ে গেছে একবারে। যাই হোক খুবই রিস্ক আছে এই সুতোগুলোতে, ওই জন্য এখানে বাইকগুলোতে সামনে সেফটি দেওয়া থাকে এরকম টাইপের। ওটাকে কী বলে, কী বলে ওটাকে, একটা রড দেওয়া থাকে সামনে যেটা সুতোটা আটকে নেই। কিন্তু ওই আদার্স যারা হাঁটবে ওদের জন্য রিক্স আছে, কারণ পাশে কোনো গাড়ি গেলে সুতো আটকে থাকলে গোড়া দিয়ে চলে যাবে আর মানে মৃত্যু হচ্ছে। তিন চারজনের অলরেডি হয়ে গেছে আর ওপরে তোমরা যদি দেখতে পাও ঘুড়ি ঘুরছে। আমরা রুমে গিয়ে ফোন ওড়াবো, মানে রাস্তায় রাস্তায় সব সুতো পড়ে আছে। আমার অলরেডি এখন থেকে পাঁচ ছবার লাগা হয়ে গেল পায়ে। আর হ্যাঁ এটা আমার জুতো নতুন আছে, আজকে আমি পরলাম, যেটা আমি আহমেদাবাদে কিনেছি। আমি ভাবলাম এই ড্রেসটার সাথে ভালো যাবে, হোয়াইট কালারের। চলে এসেছি আমাদের সোসাইটি, এই যে এটা আমাদের বিল্ডিং, এটা হচ্ছে ঘুড়িগুলো দেবে আর শুধু বাঁধবে। আমাদের লাটাই চলে এসেছে দিয়ে আমাদের ছাড়ে হচ্ছে, এত কেউ আছে, এত কেউ উড়াচ্ছে অলরেডি। চারিদিকে সবাই ঘুড়ি উড়াচ্ছে, আমরা একটা ঘুড়ি উড়িয়েছিলাম কিন্তু সেকেন্ডের মধ্যে কেটে গেল। এই যে খাদে ছাদে দেখতে পাচ্ছিস কতগুলো লোক আছে, যখন উপরে দিকে যাবে তখন টানবা, হ্যাঁ যখন লুজ দাও, লুজ দাও দড়ি, লুজ দাও, হ্যাঁ হালকা হালকা, বেশি না, একবারে দিবা না, বাপ কো ভেজ তেরে বস কি বাত নেই, হ্যাঁ হ্যাঁ এবার লুজ দাও, আবার টানো, লুজ দাও টানো, হ্যাঁ আর লুজ দাও, হ্যাঁ পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। আমাদের তো দেখা যাচ্ছে না এত দূরে গেছে, ঘটনা
मेरा मेरा काट दे उसका काटो। আমাদের ঘুড়ি অনারও কমপ্লিট হয়ে গেছে। আমি তো কিছু না ওই লাঠাইটাই ধরে রেখেছিলাম, আর কিছু করেনি, যা করেছে এই করেছে, আর ওই মানে সব দাদাগুলো করেছে। তোমার কেমন লাগলো বলো? ঘুড়ি উড়িয়ে দারুন। এই কথা কি বলো, কেমন লাগলো? আজকে ভালো ঘুড়ি উড়াতে পেরেছে, দুটো ঘুড়ি কেটেছে। মোটামুটি 5-7 বছর পর ঘুড়ি উড়ালাম, বেশি বলা যায় কারণ এটা তো উড়াইনি। হ্যাঁ, আর দুটো ঘুড়ি কেটেছেও তো, যাই হোক ভালো পেরেছে। কারণ আমরাও কেটেছি দুটো ঘুড়ি। আমাদের এই কথা বলছি, আমরা দুটো ঘুড়ি কেটেছি আর আমাদের দুটো ঘুড়ি কেটেছে। যাই হোক, তো ভালো মানে আকাশে এত ঘুড়ি আছে যে মানে সেকেন্ডের মধ্যে ঘুড়ি কেটে যাচ্ছে যদি ভালো এক্সপার্ট না থাকে কেউ। তো উপরে যে দাদাগুলো ছিল ওগুলো সব মানে এক্সপার্ট আছে, ওরা ঘুড়ি ওড়াতে ভালো ওড়াচ্ছিল। তো সবাইকে আবার বলি হ্যাপি মকর সংক্রান্তি, সবাই আজকের দিনটা এনজয় করো। কার ওখানে কি হচ্ছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। এখানে তো দেখলে সবাই ঘুড়ি ওড়াচ্ছে। আর কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো বাই।